নির্বাচনের প্রাক মুহূর্তত AIUDFত অথন্তর দুই নং ধুবুরী লোকসভা সমষ্টিত AIUDFত খহনীয়া দুশ AIUDF কর্মীর যোগদান কংগ্রেসত নির্বাচনের প্রাক মুহূর্তত AIUDF দলের অঙ্কত লাগিল আউল দুই নং ধুবুরী লোকসভা সমষ্টিত পুনের AIUDF দলত বৃহৎ খহনীয়া AIUDF কর্মীর লগতে AIUDFর প্রাক্তন ওয়ার্ড মেম্বার সহ প্রায় দুশগী লোকে যোগদান করে কংগ্রেসত কংগ্রেসের নির্বাচনী সভাত রকিবুল হুসেনের উপস্থিতিত যোগদান করে AIUDF কর্মীসকলে সুদীর্ঘ বহু বছর ধরে দলটোর জড়িত থাকি AIUDF দলের কাম কাজত অসন্তুষ্ট এই সকল কর্মী AIUDF প্রধান বদরুদ্দিন আজমলের কোনো গ্যারেন্টি নাই আর তখেতর উপর ভরসা নাই বলে মন্তব্য করে কর্মীসকলে অবশেষত রকিবুল হুসেনের উপস্থিতিত কংগ্রেস দলত যোগদান করে এই সকল কর্মীয়ে আজি কত জয়েন করলে আজি জয়েন করল আমি কংগ্রেসত কি জয়েন করলে কংগ্রেসত জয়েন করল মানে কোনো আমার অস্তিত্ব নাই কোনো দিনে সরকার তো আসবে না পাবো হ্যাঁ তারকমত আমি ভাবি চিন্তি কংগ্রেস জয়েন করি আমি ইমান দিনত দেখা পাবো যে রাষ্ট্রীয় দল নহয় কেতিয়াও এই সরকার গঠন করিব নোৱাৰে সেই কারণে আমি চিন্তা চর্চা করি আমি যেহেতু আমার রাষ্ট্রীয় দল সেই কারণে আমি কংগ্রেসত জয়েন করলো আর যাতে ভবিষ্যতে আমি লটপট মানুষর নহোক চাপৰ পৰা নুৰজামালৰ প্ৰতিবেদন এনি ভাৰত 24